নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বড় সড়ো খবর উঠে আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে আপনারা যারা যারা দিতে চলেছেন সেই পরীক্ষা আগামী মাসেই কিন্তু শুরু হতে চলেছে এবং সেক্ষেত্রে যে সময়সীমা সেই সময়সীমায় কিন্তু বড়সড় পরিবর্তন নিয়ে একটি নোটিফিকেশন কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো এই সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত কি জানানো হয়েছে পরীক্ষার সময়সীমা কি চেঞ্জ হলো এবং পরীক্ষার যে সময়সীমা এত তাড়াতাড়ি চেঞ্জ করার নিয়ে একাধিক প্রশ্ন আপনাদের উঠছিল সেই নিয়ে নোটিফিকেশনে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো সময়সীমা কেন পরিবর্তন করা হলো বিস্তারিত কি আপডেট এবং এই সংক্রান্ত শিক্ষান অফিসরা কি জানিয়েছেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি তাই প্রথম থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনাদের সমস্ত রাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সেই নিয়ে একটি বড় সড়ো আপডেট উঠে আসছে সেই পরীক্ষার সময়সূচি যেটা দু হাজার চব্বিশ সালে হতে চলেছে সেটাতে কিন্তু বড়সড় পরিবর্তন এবং এই নিয়ে কিন্তু একাধিক নোটিশও কিন্তু জারি করা হয়েছে তো প্রথমেই চলে আসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আপডেট নিয়ে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে এই নিয়ে নোটিশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিক পরীক্ষারও সময়সূচি পরিবর্তন হয়েছে নোটিশে যেটা বলা হয়েছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংশোধিত সময় মেনে কিন্তু হবে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংশোধিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট দিনগুলিতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা যেটা চলবে যেটা বলা হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর এবং দুপুর একটা পর্যন্ত হবে এবং তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু এই পরীক্ষা হবে আহ তবে বৃত্তিমূলক পরীক্ষা যেগুলো রয়েছে আহ ভিজুয়াল আর্ট তারপর সঙ্গীত এবং স্বাস্থ্য সারি শিক্ষা সেই সমস্ত বিষয়ে পরীক্ষা যেটা নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত দু ঘন্টা পর্যন্ত কিন্তু নেওয়া হবে তো এই সংক্রান্ত যে নোটিফিকেশনটি এসেছে সেটার দিকে আমরা চলুন এবার নজর রাখবো তবন্ধুর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অফিসিয়ার ওয়েবসাইটে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে যেখানে তারিখ আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেরই তারিখ এই নোটিফিকেশন যেগুলো বলা হয়েছে দেখুন যে দিস ইজ ফর ইনফরমেশন ফর অল এইচও আই অ্যান্ড স্টেক হোল্ডার দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ পার এক্সিস্টিং স্কিডিউল উইথ রিভাইজ টাইম অর্থাৎ যে রিভাইজ টাইম যেটা দেওয়া হয়েছে সেটা বলছে যে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত অর্থাৎ এর আগে যেটা বলা হয়েছিল সেই টাইমে কিন্তু পরিবর্তন হচ্ছে এটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তবে যেগুলো যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষাগুলো রয়েছে যেমন সাবজেক্টগুলো যেগুলো রয়েছে ভোকেশনাল সাবজেক্ট যেমন ভার্চুয়াল আর্ট মিউজিক হেলথ ফিজিক্যাল এডুকেশন সেইগুলোর ক্ষেত্রে যে টাইমিংটা রয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ দু ঘন্টা তো কাইন্ডলি ইগনোর দ্য প্রিভিয়াস টাইমিং মেনশন যেটা বলা হয়েছিল এর আগে নোটিফিকেশনে যেটা চব্বিশ পাঁচ দু হাজার তেইশের যে নোটিফিকেশন সেটাকে কিন্তু ইগনোর করতে বলা হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে টাইমিংয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এর আগে পরীক্ষার সময় বলা হয়েছিল যে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত হবে কিন্তু সেই টাইম কিন্তু এবার চেঞ্জ হচ্ছে এই সময় পরিবর্তন করা হয়েছে সংশোধিত সময়সূচি যেটা রয়েছে সেটা নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু শুরু হতে চলেছে বারোটার পরিবর্তে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেই সময়সীমা যেটা রয়েছে যেটা বারোটা বলা হয়েছিল সেটা পরিবর্তন হয়ে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু শুরু হতে চলেছে তো এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক ইঙ্কর দিকে বলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন বাস্তব কোনো কারণ রয়েছে বলে জানা নেই দুপুর বারোটা থেকে তিনটে পনেরো যে সময়সূচি ছিল সেটি নিয়ে কারো তো আপত্তি ছিল না তাহলে কেন হঠাৎ করে এই পরিবর্তন পরীক্ষার সময় এতটা এগিয়ে নটা পঁয়তাল্লিশ করলে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে অনেকের বিভিন্ন দূরে স্কুল থাকতে পারে বা অনেকের বিভিন্ন রকম যাতায়াতের সমস্যা হতে পারে এই সমস্যাটাও রয়েছে সেটা কিন্তু তুলে ধরেছেন তিনি পরীক্ষার আগে সকালবেলা ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সময় পাবে না তাই পূর্বের সময় সঠিক ছিল বলে আমি মনে করি এই কথা কিন্তু বলছেন কিঙ্কর এবং সেক্ষেত্রে আরও যেটা বলা হচ্ছে তিনি আরো বলছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সব ক্ষেত্রে পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে ছাত্রছাত্রী অথবা অভিভাবক শিক্ষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না তাহলে কেন এত বড় পরিবর্তন ছাত্র যাত্রীরা এত বড় একটা আহ পরীক্ষার আগে সকালবেলা খানিকটা প্রস্তুতি নেয় সে সময়টা তারা পাবে না আর পরীক্ষা তো নিজের স্কুলে হয় না দূর থেকে পরীক্ষা কেন্দ্রে তাদের যেতে হয় তাই আমরা পরীক্ষার সময় এইভাবে এই গিয়ে প্রতিবাদ জানাচ্ছি একথা কিন্তু তিনি বলেছেন তবে এই মুহূর্তে অফিসিয়াল ভাবে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশনে কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে অর্থাৎ পরীক্ষা বারোটার পরিবর্তে নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু শুরু হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নোটিফিকেশনটা আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন আমি সেখানে কিন্তু আপলোড করে দেবো তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে